আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় একটি টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা অনেকেই জানতে চান যে একটি টুথব্রাশ এটি মূলত কতদিন পর্যন্ত ব্যবহার করা যায় বা কতদিন পর্যন্ত কতদিন পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত তো ভিওয়ার্স আসলে এ কথার উত্তরে বলতে গেলে যে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এত কয় মাসের মধ্যে আপনাকে টুথব্রাশ পরিবর্তন করতে হবে মূলত আপনার টুথব্রাশই বলে দিবে যে কখন আপনার সেই টুথব্রাশটি পরিবর্তন করতে হবে ভিউয়ার্স এখানে আপনারা কয়েকটি টুথব্রাশের ছবি দেখতে পাচ্ছেন মূলত এই যে যে টুথব্রাশটা এর যে ব্রিসলগুলো রয়েছে এগুলা বেশ ভালো আছে নতুন অবস্থায় যেমনটি থাকে এখানে যে ব্রাশটা দেখতে পাচ্ছেন এটিও বেশ ভালো আছে কিন্তু ব্যবহার করতে করতে যখন এ ধরনের ব্রিসলগুলা মাঝে মাঝে বাঁকিয়ে যেতে থাকবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ব্রিসল বাঁকা হয়ে আসছে এবং এটি দিন দিন বাড়তে থাকে আর যখন এই পর্যায়ে চলে আসে তখনই সেই টুথব্রাশটি পরিবর্তন করে নেওয়া উচিত এখানে যে টুথব্রাশটি দেখতে পাচ্ছেন এই ধরনের টুথব্রাশ দ্বারা যদি দাঁত ব্রাশ করা হয় সেক্ষেত্রে দাঁতের কিছু ক্ষতি হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়া থেকে দাঁত এবং মাড়ির সংযোগস্থল থেকে এভাবে দাঁতের মাড়ি উপরের দিকে উঠে যেতে পারে এবং নিচের দাঁতের ক্ষেত্রেও এ ধরনের দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসতে পারে ভিওয়ার্স এই ধরনের ব্রিসল বাঁকা হয়ে যাওয়ার কারণেই কিন্তু যখন দাঁতের উপরে ব্রাশ চালনা করা হয় তখন সেই বাঁকা ব্রিসলগুলো মাড়ি মাড়িতে এসে লাগার কারণেই কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে তাই ভিওর্স মূলত একটি টুথব্রাশ আপনি তখনই পরিবর্তন করবেন যখন ব্রিসলগুলো ধীরে ধীরে বাঁকা হয়ে যাবে বা এমন পজিশনে যখনই চলে আসবে তখনই সেটি পরিবর্তন করে নেওয়া উচিত যদি আপনার টুথব্রাশ ছয় মাস বা এক বছরের মধ্যে এক বছর ব্যবহার করার পরেও এমনটি থাকে তাহলে সেটি চেঞ্জ করার বা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কখন টুথব্রাশটি ঠিক এমন পজিশন হয়ে যাচ্ছে বা টুথব্রাশের যে ব্রিসলগুলো রয়েছে সেগুলো বাঁকা হয়ে যাচ্ছে কিনা কতটা বাঁকা হয়েছে যদি অধিক বেশি বাঁকা হয়ে থাকে তাহলে আপনি সেটি পরিবর্তন করে নেওয়াটা উচিত তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম